আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও এবং নতুন একটা টপিক নিয়ে আবার হাজির হয়ে গেলাম জুয়েল রানা আপনার মাঝে। আপনারা দেখছেন জুয়েল পড়ো ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা কিন্তু ইউটিউবে অনেকজনের ভালো ভালো কিছু ভিডিও শেয়ার করতেছি, ভালো ভালো কিছু ভিডিও আপলোড করতেছি, কিসের আশায়? ইনকামের আশায়। এবং সেই ইনকামটা আমাদেরকে অ্যাক্সেস করতে হলে আমাদের কী করতে হবে? অবশ্যই নিয়ম এবং রুলস মেনে কাজ করতে হবে। সেটা হলো যে ইউটিউবে আমাদের নিয়ম এবং রুলস হলো যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইমটা লাগবে। এটার জন্য আমরা অনেক কিছু করতেছি, শেয়ার করতেছি আমাদের সাবস্ক্রাইবারের সাথে। কিন্তু আমাদের যে ভিডিওটি আছে সেটা আমরা কিন্তু নিয়মিত আপলোড করতেছি আমাদের চ্যানেলে। আপলোড করার পরে দেখা যাচ্ছে ভালো হিউজ পরিমাণ ভিউ হচ্ছে আমাদের ভিডিওতে। কিন্তু হিউজ পরিমাণ ভিডিও হওয়ার পরেও, ভালো কিছু ভিউ হওয়ার পরেও কি আমাদের ওয়াচ টাইমটা কি গেইন হচ্ছে? হচ্ছে না। আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুতে আমাদের ওয়াচ টাইমটা আমরা গেইন করতে পারতেছি না। দেখা যাচ্ছে আমাদের ভিডিওতে হিউজ পরিমাণ ভিউ হওয়ার পরেও দেখা যাচ্ছে ওয়াচ টাইম হচ্ছে কি, যে জায়গায় আমরা ভিডিও হচ্ছে মাত্র 1 মিনিট। এটা কেন এবং আমাদের ওয়াচ টাইমটা কেন গেইন হচ্ছে না, আমাদের ওয়াচ টাইমটা কেন আমরা পাচ্ছি না, এটা কিন্তু একটা পলিসি আছে এবং সেই পলিসিটা আপনাকে ইগনোর করা যাবে না এবং সেই পলিসিটি আপনাকে পড়তে হবে এবং জানতে হবে। আজকে সেই টপিক নিয়ে আজকে ভিডিও করতে যাচ্ছি যে আপনার ভিডিও ওয়াচ টাইম কেন হচ্ছে না এবং আপনার ভিডিও ওয়াচ টাইম আপনি কেন পাচ্ছেন। আপনি যেহেতু ভালো ভালো কিছু ভিডিও দিচ্ছেন, তারপরে আপনার ওয়াচ টাইম গেইন হচ্ছে না। আপনার 1000 সাবস্ক্রাইব যে কেউ গেইন করতে পারে 2-3-4 মাস 5 মাসের ভিতরে, কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু দেখা যাচ্ছে 1 বছর হয়ে যায়, তারপরে আপনাদের ভিডিও ওয়াচ টাইম এবং আপনার চ্যানেলের যে আপনি গেইন করতে পারতেছেন না, সেই নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। গুগলে কিছু পলিসি আছে, সেটা কিন্তু আমরা ইগনোর করে ফেলে আমরা দেখি না। আজকে সেই একটা ছোট্ট একটা পলিসি আপনার সাথে আমি শেয়ার করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা দেওয়া আছে, আমি ধাপে ধাপে কিছু আপনাকে শেয়ার করব। সেটা আপনারা যদি আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ দেখেন, গুরুত্বপূর্ণভাবে ভালো মতন দেখেন, আশা করি আপনারাও বুঝতে পারবেন। প্রথম যে পলিসিটা হলো সেটা হলো এক্সটার্নাল ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস লিঙ্ক অ্যান্ড ইমবেড আউটসাইড অফ youtube.com। এটা হলো যে আমরা সবাই কিন্তু ওয়েবসাইটের কিছু ভিডিও দিয়ে থাকি এবং সেটা ওয়েবসাইটে লিঙ্ক করে থাকি এবং ডিসক্রিপশনে আমরা লিঙ্ক অলরেডি দিয়ে থাকি। সেটা হলো যে কোনো অ্যাপসে রিভিউ দিয়ে থাকি অথবা যে কোনো সাইটে রিভিউ দিয়ে থাকি, তারপরে কিন্তু সেই অ্যাপসের লিঙ্কের কিছু সাইটের লিঙ্ক আমরা জেনারেট করে থাকি। সেখান থেকে কেউ যদি ভিডিও দেখে সেই সাইটে লিঙ্ক করে এবং অ্যাপসে দেখে, তাহলে কিন্তু আমাদের সেই ভিউর উপরে কোনো ওয়াচ টাইম হবে না। আমি আবার সুন্দর মতন বলছি যে আমরা হয়তো বা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করেও আমাদের ভিডিওর লিঙ্কটা শেয়ার করে থাকি সেখানে, সেখানে যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে কিন্তু সেখানে কোনো ভিউ যদি হয় সেই ভিউ আপনি পাবেন, আপনার কাউন্ট হবে, কিন্তু সেখান থেকে কিছু ওয়াচ টাইম আপনি পাবেন না। এটা আপনি ভুল করবেন না, এটা জাস্ট আপনি বুঝে নেবেন সুন্দর মতন। দ্বিতীয়টা সেটা হলো ভিডিও অন ইউটিউব টিভি, ভিডিও কিডস, ইউটিউব মিউজিক অ্যান্ড ইউটিউব গেমিং। এই জিনিসটাকে একটু বুঝে নেবেন। ভিডিও অন ইউটিউব ভিডিও, আপনার যে ভিডিওটা আছে সেটা কিডসের হোক অথবা মিউজিকের হোক, সে ভিডিও গেমিং অ্যাপের ভিতরে ঢুকলে হবে না। মানে আমরা বলতে চাচ্ছি এবং বুঝাতে চাচ্ছি, আপনি গেমের ভিডিও দেন অথবা মানে কি ইউসের ভিডিও দেন, তাহলে কিন্তু সেটা আপনার ভিউতে পড়বে না। আপনি যে কোনো ভিডিও বানান না কেন, সেই ভিডিওটা যদি গেমিংস এবং কিডসের ভিতরে পড়ে তাহলে কিন্তু সেই ভিউতে ভিউ হবে, কিন্তু ওয়াচ টাইমটা হবে না। এই জিনিসটা আপনি একটু খেয়াল করে নেবেন। তিন নম্বরে যেটা হলো সেটা হলো কন্ট্যাক্ট উইথ দ্য ভিডিও প্লেয়ার অ্যান্ড স্কার্ট অ্যান্ড ইন স্ক্রিন। আমরা সবাই জানি আমাদের ভিডিওতে আমরা কী ইউজ করি, ভিডিও কার্ডে ইউজ করি, সেটা কিসের জন্য? অনেকজনে এখন কমেন্ট করবেন অথবা অনেকজনে ভিডিওটা দেখার পরে বলবেন যে ভাই আমি তো আমার ইন স্ক্রিন ইউজ করি, আমার কার্ড ইউজ করি, সেখান থেকে ভিউ আসতেছে, কেন ওয়াচ টাইম হচ্ছে না? আমি আপনাদেরকে আবার বলি, সেই পলিসিটা হলো কিন্তু আপনার ভিডিওটাকে র্যাঙ্কিং নেওয়ার জন্য, আপনার ভিডিওটা আরও কিছু ভিডিও দেখার জন্য। মানে আমি বলতে যাচ্ছি, আপনি সাপোজ একটা ভিডিও করতেছেন, ভিডিও করার পরে আরেকটা ভিডিও আপনি ইন স্ক্রিনে দিয়েছেন, কেন? আপনার ভিডিওটা যেন র্যাঙ্কিং করে, আপনার আরেকটা ভিডিও সেখানে র্যাঙ্কিং করার জন্য, মানে এটা প্রমোট ধরতে পারেন, প্রমোট করার জন্য। এখানে প্রমোট করলেন, করার পরে সে ক্লিক করে আপনি ইন স্ক্রিন অথবা কার্ডে ক্লিক করে আপনি সেই ভিডিওটা দেখতেছে, দেখার পরে ওই ইন স্ক্রিনে যে ভিডিওটা দিয়েছেন সেখানে কিন্তু আপনার ভিউ হবে, কিন্তু সেখানে ওয়াচ টাইম কাউন্ট হবে না। এটা কিন্তু আমার কথা না, এটা আপনি গুগলে সাপোর্ট দেখতে পারেন। ইউটিউবে গুগলে যে সাপোর্টেড যে টিমটা আছে সেই সাপোর্টের টিম, আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনি পড়ে নিতে পারবেন। এই জন্য বললাম যে আপনি ইন স্ক্রিন ইউজ করেন সমস্যা নেই, কার্ডও ইউজ করেন, কিন্তু সেখানকার যে ভিউ আছে সে ভিউতে আপনি কোনো ওয়াচ টাইম পাবেন না। যাই হোক, এখন হলো যেটা আছে ভিডিও
ইন ইমেল অ্যান্ড প্রোস নোটিফিকেশন, এটা কি? আচ্ছা, অনেকজনকে আপনার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে যাচ্ছেন, অবশ্যই শেয়ার করে থাকেন। সেটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে জিমেলে শেয়ার করেন। আমরা প্রধানত যেটা করে থাকি, আমাদের ভিডিওটা শেয়ার করে থাকি ফেসবুকে, ইনস্টাগ্রামে, আদার্স অনেক সাইটে আমরা শেয়ার করে থাকি। কিন্তু কিছু কিছু লোক আছে, তাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করার জন্য তাদের জিমেলে তাদের ভিডিওটি লিঙ্ক শেয়ার করে দেয়। তখন কি করে, তাদের ভিডিওটা ক্লিক করার পরে অবশ্যই জিমেল থেকে দেখে, এবং দেখার পরে অনেকজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। হ্যাঁ, ওইখানে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, কিন্তু সেখানে যে ভিডিওটা তারা দেখতেছে সেখানে আপনার ভিডিওর ভিউ বাড়বে, বাট আপনার কোনো ওয়াচ টাইম বাড়বে না। এই জিনিসটা খেয়াল রাখবেন। এই জন্য আজকে থেকে যদি আপনার এভাবে লিঙ্ক শেয়ার করে থাকেন, আজকে থেকে বন্ধ করে দিবেন। আপনারা ফেসবুকে শেয়ার করেন, কিন্তু কারোর জিমেল, পার্সোনাল জিমেলে আপনি এটা শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম হবে না, এটা একটু মনে রাখবেন। এখন যেটা আছে সেটা হলো ভিডিও দ্যাট প্লে ইন দ্য ব্যাকগ্রাউন্ড ট্যাপ অন ইজেবল ইনফরমেশন, যেটা হলো, এখন আপনারা বলবেন যে এই জিনিসটা কি। এটা হলো মূলত আপনারা হয়তোবা অনেকজনে ভুল করে থাকেন, সেটা হলো যে আপনারা ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা ইউজ করে থাকেন। কীভাবে কীভাবে বুঝবেন এটা আমি বলে দিচ্ছি। অনেকজনে হয়তোবা ল্যাপটপে ভিডিও অন করে থাকে, অন করার পরে দেখা যাচ্ছে যে ল্যাপটপে সে আপনার ভিডিওটা অন করেছে, অন করার পরে সে অন্য একটা ভিডিও থেকে অথবা দেখতেছে অথবা অন্য একটা কাজ করতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে মানে আরেকটা ট্যাপ অন করে আপনার ভিডিওটা অন করে রেখেছে। এখন সেই ট্যাপে কিন্তু তার সে ভিডিওটা সে কিন্তু দেখতেছে না, তার ভিডিও সে দেখতেছে, কিন্তু আপনার ভিডিওটা অন্য ট্যাপে রেখে দিয়েছে। আপনি মনে করতেছেন যে না, হয়তোবা আমার ফ্রেন্ড এটা করে আমার ভিডিওটাকে ওয়াচ টাইম দিচ্ছেন না, আপনার সেই ভিডিওতে কোনো ভিউ হলেও ওয়াচ টাইম হবে না। মানে ব্যাকগ্রাউন্ডে যত ভিডিও আপনি অন করে থাকেন না কেন, সেই ভিডিওতে কোনো ওয়াচ টাইম হবে না। আপনি এটা মোবাইলেও পারেন, গুগল ক্রোমে আপনার ভিডিওটা আপনি প্লে করার পরে আপনি দ্বিতীয় ট্যাপে চলে যেয়ে অন্য কাজ করতেছেন, কিন্তু আপনি মনে করতেছেন যে সেখানে আপনার ভিডিওটাতে কিন্তু ওয়াচ টাইম হচ্ছে, এরকম হচ্ছে না। এই ভুল ধারণা আজকে যারা ভিডিওটা দেখতেছেন এই ভুল ধারণাটা ক্লিয়ার করে ফেলেন, কেননা এরকম ব্যাকগ্রাউন্ডে দিলে আপনার ওয়াচ টাইম ভিডিও অন হবে না। লাস্টে যেটা আছে সেটা কিন্তু ভালো একটা ইনফরমেশান, সেটা হলো যে ভিডিও দস থামনেল অর ইজ দেন 50% ভিজিবল অ্যান্ড অর ভিজিবল ফর লেস দেন 1 সেকেন্ড। এই জিনিসটা কি? এটা হলো যে আমরা সবাই জানি ইউটিউবে যখন আমরা স্ক্রলিং করি, এবং ল্যাপটপে হোক অথবা মোবাইলে হোক, তখন কিন্তু আমাদের থাম্বনেলটি দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের বলতে কি, যে কোনো ভিডিওর থাম্বনেল দেখা যায়, সেই ভিডিওর থাম্বনেলে কেউ যদি 50 সেকেন্ড মানে এক মিনিটের কিছু কম, 50 সেকেন্ডের মতন সেখানে যদি স্ক্রলিং করার সময় তারা যদি একটু ওয়েট করে, তাহলে সে ভিউটা কিন্তু অটোমেটিকলি আমাদের স্ক্রিনে চলে আসে। আপনারা দেখবেন যারা মানে কি ইউটিউব দেখেন ইয়েতে মোবাইলে, তারা দেখবেন তাদের স্ক্রলিং করার সময় কিছু পেলে হয়, থাম্বনেলটা দেখার পরে কিছু পেলে হয়, তখন যদি থাম্বনেলে 1 মিনিটের মতন না, 50 সেকেন্ডের মতন তারা যদি ওই থাম্বনেলটা দেখে অথবা ভিডিওটা দেখে, আপনারা মনে করবেন যে না, আপনার ভিউতে ওয়াচ টাইম পাচ্ছে না, সেটা কিন্তু ওয়াচ টাইম পাবে না, কেন সেখানে ওয়াচ টাইম হবে না। এই জন্য বললাম থাম্বনেলেও আপনারা ভালো কিছু কেচে থাম্বনেল বানান, যেন আপনার থাম্বনেলটা দেখার পরে ক্লিক করার পরে মিনিমাম হলেও 1 মিনিট তারা দেখে, তাহলে আপনি ভিডিওতে ওয়াচ টাইম পাবেন। কোনটি কোনটি অ্যালাউড হয় সেটাও আমি আপনাদের সাথে আমি মাঝখান থেকে শেয়ার করে দিচ্ছি। সেটা হলো সার্চ রেজাল্ট ইউটিউব হোম পেজ। আমরা সবাই জানি আমাদের ভিডিওটি যদি সার্চ রেজাল্টে আসে তাহলে কিন্তু হোম পেজে চলে যায়। হোম পেজে বলতে অনেকজনে যখন ইউটিউব রিলেটেড কিছু ভিডিও দেখার জন্য ইউটিউবে যাওয়ার পরে কী করে, তাদের মোবাইলটা অন করে ইউটিউবে যায়, তখন কিন্তু হোম পেজে অনেক ভিডিও সাজেস্টেড করে, সেখানে যদি ক্লিক করে আপনার ভিডিওটি দেখে তাহলে আপনার ভিডিও অবশ্যই ওয়াচ টাইম আসবে। এবং সেকেন্ড যেটা হলো সেটা হলো ইউটিউব ফিডস সাবস্ক্রিপশন ট্রেন্ডিং হিস্টোরি ওয়াচ লেটার আপ নেক্সট, এরকম একটা অপশন কিন্তু অনেক সময় চলে আসে। সেটা হলো ট্রেন্ডিংয়ের সময় ট্রেন্ডিং সাবস্ক্রিপশন যারা সাবস্ক্রাইব করেছে আপনাদের, তাদের ওয়াচ লেটারে কিন্তু আপনার ভিডিওটা চলে যায়, তখন যদি কেউ ক্লিক করে সেখানে আপনার ভিডিওটা দেখে তাহলে 100% আপনার ভিডিওটা কী হবে, ওয়াচ টাইম হবে। এবং লাস্ট যেটা আছে রিকমেন্ডেড অ্যান্ড দ্য রাইট সাইড অফ দ্য ভিডিও প্লেয়ার ইনক্লুডেড অটো প্লে ভিডিও অন প্লেলিস্ট, এটা কি? ভিডিও লিস্ট প্লেলিস্ট যারা দেখেন, আপনার দেখেন অনেক সময়
অনেক ভিডিও দেখার পরে সাথে আপনি যে চ্যানেলটা দেখতেছে এবং আপনি ভিডিওটা দেখতেছে দেখার সাথে কিন্তু আপনার প্লে লিস্টও চলে আসে, প্লে লিস্ট আছে এবং রিকমেন্ড করে আপনার সেই ভিডিওটা, তখন যদি সেই ওই প্লে লিস্টটাও দেখে আপনার ভিডিওটাও দেখে প্লে লিস্টে ক্লিক করে তাহলে আপনার সম্পূর্ণ ভিডিওটা তারা অ্যাচিভমেন্ট করবে এবং আপনার ভিডিওতে ওয়াচ টাইম দিবে। আজকে ভিডিওটা মূলত অনেক বড় হয়ে গেল, তারপরে আপনাদেরকে আমি শেয়ার করলাম যে আপনার কোন ভিডিওতে ওয়াচ টাইম পাবেন আবার কোন ভিডিওতে ওয়াচ টাইম পাবেন না। এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এবং আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, আশা করি সবাই দেখেছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। মূলত এই চ্যানেলে আপনারা টিপস অ্যান্ড টিপস পাবেন এবং মূলত ইউটিউব রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবেন যেটা আপনার ইউটিউব ক্যারিয়ারের আপনার জন্য সফলতা নিয়ে আসবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ছিল, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন আর যদি আপনি ভিডিওটা সুন্দর মতন দেখতে চান তাহলে আবার পিসের থেকে শুরু করে ভালো মতন ভিডিওটা বুঝবেন। আশা করি কতটুকু বুঝাতে পেরেছি আমি জানি না, কিন্তু এরকম ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করে থাকবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। জল্লানা, আসসালামু আলাইকুম।